আমরা তো সাধারণত শুনে এসেছি 18,000 মাখলুকাত। এই কথাটি সঠিক নয়। মাখলুকের সংখ্যা 18,000 কোনো সহি হাদিসে উল্লেখ নেই। তাহলে কথাটি কোথেকে আসলো? বিভিন্ন তাফসির গ্রন্থে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটি রওয়ায়েত বর্ণিত আছে। রওয়ায়েতটি হল, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন। তো 18,000 কথা ঠিক আছে, জগতের পরিবর্তে আমরা বলি মাখলুক। মাখলুক আর জগৎ এক কথা নয়। এখন বুঝার বিষয়, জগৎ বলতে কি বুঝায়? তাফসিরে মারিফুল কোরআনে এই ব্যাপারে দুইটি মতামত উল্লেখ আছে। একটি হল, যেমন মানব জগৎ একটি জগৎ, জিন জগৎ আর একটি জগৎ, মৎস্য জগৎ আর একটি জগৎ, বৃক্ষ জগৎ আর একটি জগৎ, পঙ্ক্ষী জগৎ আর একটি জগৎ, ফেরেস্তা জগৎ আর একটি জগৎ, এভাবে জগতের সংখ্যা 18,000। এক এক জগতের দিকে তাকাই অসংখ্য মাখলুক দেখা যায়। যেমন ধরুন, বৃক্ষ জগতের দিকে যদি তাকানো হয় তো সারা দুনিয়ার গাছগুলো শুধু কাঁঠাল গাছ, লক্ষ লক্ষ রকমের গাছ আছে। এ শুধু এক গাছগাছালির কিছু নাম যদি আমাদেরকে বলতে বলা হয়, যে কিছু গাছের নাম বলো তো, কয়টি বলতে পারবো? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, এরপরে খোঁজাখুঁজি আরম্ভ হবে আর গাছের নাম মনে আসে না। আদম আলাইহিসসালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য জেনেছেন, মুখস্থ করেছেন। মৎস্য জগতের দিকে তাকান, সারা দুনিয়ার মাছ কি বোয়াল মাছ, লক্ষ লক্ষ রকমের মাছ আছে। যেখানে মাছের প্রদর্শনী হয় বিভিন্ন সাগরের কূলে, অসংখ্য রকমের মাছ দেখা যায়। কত মাছ আছে একবারে ফুলের মতো, যেমন জবা ফুল হাঁটতেছে পানির ভিতর। এইভাবে 18,000 জগৎ, এক এক জগতে লক্ষ লক্ষ প্রকারের মাখলুক। সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানা চারটিখানি কথা। এর আরেকটি তাফসির, যে তাফসিরটি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, যে জগৎ বলতে শুধু মানব জগৎ, জিন জগৎ, বৃক্ষ জগৎ, পঙ্ক্ষী জগৎ, মৎস্য জগৎ এটা উদ্দেশ্য নয়, বরং আমাদের পুরো দুনিয়া হলো একটি জগৎ। আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন, ওয়া দুনিয়া মিনহা, গোটা দুনিয়া হলো 18,000-এর মধ্যে একটি জগৎ। এ দুনিয়ার ন্যায় 18,000 জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবার চিন্তা করুন, মাখলুকের সংখ্যা কত হবে? 18,000 হয় কীভাবে? বিষাদ সিন্ধু একটি পুঁথি আছে, মিথ্যার সমাহার, শিয়াদের লেখা। এখানে একটি পয়ার আছে, লাখে লাখে সৈন্য মরে কাতার কাতার, গনিয়া বাঁচিয়া দেখি 2400। মল্ল লাখে লাখে কাতারে কাতারে, গণার পরে হয় 24,000, কোনো মিল আছে? এইটা যে মিথ্যা, এটাই তো প্রমাণ বহন করে। তো এক এক জগতেই কোটি কোটি মাখলুক, আর সব মাখলুক মিলাইলে 18,000 মাখলুক। আর কীভাবে সম্ভব? যারা শুধু জীব নিয়ে গবেষণা করে, জীব, তাদের দৃষ্টিতে গাছগাছালিও কিন্তু জীব নয়। যদিও জীবন আছে কিন্তু জীব নয়। তাদের দৃষ্টিতে জীবের সংখ্যা হইল, যেই মাখলুকের প্রাণ আছে এবং এর পাশাপাশি স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, একে বলে জীব। তো গাছগাছালির জীবন আছে ঠিক, কিন্তু স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তাই এটা জীবের আওতাভুক্ত নয় তাদের দৃষ্টিতে। শুধু যারা স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং জীবন আছে, এগুলো হলো জীব। এই জীব নিয়ে যারা গবেষণা করে, তাদের গবেষণায় আজ পর্যন্ত
15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। 15,000 কোটি যত দিন যায় তত সংখ্যার সাথে আরও সংখ্যা যোগ হয়। এবার চিন্তা করুন মাখলুকের সংখ্যা কত হবে। ইমাম শাফি রাহেমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার যত সন্তান সন্ততি তথা যত মানুষ এসেছে এবং আসবে, এই সকল মানুষকে একদিকে রেখে শুধু জিন জাতিকে যদি আরেক দিকে রাখা হয়, তো জিন জাতির সংখ্যা কমাসকম মানুষ থেকে 10 গুণ বেশি, কমাসকম 10 গুণ বেশি। এক বেটা জিনের তদবির করে, তা আমি জিজ্ঞেস করেছিলাম কত জিন আপনার কথা শুনে, যে সংখ্যা কত, 150 জন। তো এক জিনে তো তুফান করে ফেলে, 150 জন জিন আপনার সাথে কথা শুনে, কই জিন, এদেরকে আফগানিস্তান পাঠান না কেন, তাহলে তো কাফেরদেরকে মেরে ধরে এক কিনারে করতে পারো। হুজুর আমিও বলেছিলাম, এরা বলে যে হুজুর আমরা যে পরিমাণ জিন মুসলমান আছি এর থেকে অন্তত 10 গুণ জিন আছে কাফের অমুসলিম। আমরা মুসলমান জিনেরা যদি ওখানে যুদ্ধে নামি তো অমুসলিম জিনেরাও তো আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে, তো আমাদের থেকে 10 গুণ বেশি জিন যুদ্ধে নামবে, লাভের তুলনায় ক্ষতি বেশি হবে। এর থেকে বলো আপনারা আপনারাই যুদ্ধ করেন, আমরা ভিন্ন থাকি। তো জিনের সংখ্যা কমাসকম 10 গুণ বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে আরও বর্ণিত, এ সকল মানুষ এবং জিনকে একসাথ করে একদিকে রেখে যে সমস্ত প্রাণী স্থলে বিচরণ করে এদের সাথে যদি তুলনা করা হয়, গরু ছাগল ঘোড়া গাদা হাতি ইত্যাদি, তো এদের সংখ্যা হবে কমাসকম 10 গুণ বেশি। মানুষ জিন এবং স্থলের প্রাণী এই সকল মাখলুককে একত্রিত করে একদিকে রেখে যে সমস্ত প্রাণী জলে বসবাস করে ওদের সাথে যদি তুলনা করা হয়, ওদের সংখ্যা হবে কমাসকম আরও 10 গুণ বেশি। মানুষ জিন স্থলের প্রাণী এবং জলের প্রাণী এই চার প্রকারের মানুষ মাখলুককে একত্রিত করে যদি যে সমস্ত মাখলুক শূন্যে উড়ে বেড়ায় পাখপাখালি, ওদের সাথে যদি তুলনা করা হয় ওদের সংখ্যা হবে আরও 10 গুণ বেশি। মানুষ জিন স্থলের প্রাণী জলের প্রাণী এবং আকাশের প্রাণী এই সকল মাখলুককে একসাথ করে একদিকে রেখে যদি যে সমস্ত ফেরেশতারা জমিনে বিচরণ করতেছেন তাদের সাথে তুলনা করা হয়, তো এদের সংখ্যা হবে আরও 10 গুণ বেশি। তো মানুষ জিন স্থলের প্রাণী জলের প্রাণী আকাশের প্রাণী জমিনের ফেরেশতা এই 6 প্রকার মাখলুককে একসাথ করে একদিকে রেখে শুধু প্রথম আকাশে যে সমস্ত মাখলুক বসবাস করেন তাদের সাথে তুলনা করা হয়, ওদের সংখ্যা হবে আরও 10 গুণ বেশি। তো প্রথম আকাশের মাখলুক সহকারে এই 7 প্রকারের মাখলুককে একত্রিত করে একদিকে রেখে দ্বিতীয় আকাশের মাখলুকের সাথে যদি তুলনা করা হয় ওদের সংখ্যা আরও 10 গুণ বেশি। এভাবে 10 গুণ 10 গুণ বাড়তে বাড়তে 7 আকাশ পর্যন্ত। এরপর তাফসিরে রুহুল বয়ানে লেখা আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রওনা করছিলেন, আকাশে যাওয়ার পর দেখেন যে ফেরেশতাদের ডল নেমেছে। ডল কাকে বলে? ডল নামা। কোনো সভা সমাবেশে যদি অনেক মানুষ হয় তা আমরা বলি আরে বাপরে বাপ, মানুষের ডল নেমেছে, এটাকে বলে ডল নামা। অসংখ্য মানুষ, তো অসংখ্য ফেরেশতা এরা কোথাও যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এরা কারা, কোথায় যায় এবং এদের সংখ্যা কত। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন এদের একজনকে জিজ্ঞেস করা হোক। তো ওদের একজনকে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দিলেন, তো সৃষ্টির পর থেকে ওইদিকে যাওয়ার আদেশ এসেছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে,
ওই দিন থেকে আমরা ওই দিকে যাচ্ছি, আজ পর্যন্ত যেতেই আছি, এখনো যাওয়া শেষ হয়নি। আমাদের এই ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ, শুরুর মাথা কোথায়, শেষ মাথা কোথায়, আমরাও জানি না। এই পরিমাণ ফেরেশতা চলতেছেন, মাখলুকের সংখ্যা কত চিন্তা করুন। এরপর তাফসীরে রুহুল বায়ানে লেখে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমার আল্লাহর মাখলুকের সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। আরও লেখা আছে তাফসীরে কিতাবে, আমরা যেরকম মসজিদের ছাদে গম্বুদ বানাই, চোখা চোখা গম্বুদ থাকে, সুন্দর দেখা যায়। গম্বুদের আসল উদ্দেশ্য কিন্তু সুন্দর দেখানো নয়, এটাও আছে, আসল উদ্দেশ্য হইল আগের যুগে তো মাইক ছিল তো, বড় মসজিদ অনেক মুসল্লি মেম্বর থেকে খতিবের আওয়াজ শেষ মাথা পর্যন্ত কীভাবে পৌঁছবে। তাই মসজিদের ছাদে গম্বুদ বানানো হইতো, আওয়াজ মসজিদের ফ্লোরে বেড়ে খেয়ে বাড়ি খেয়ে উঠতো ছাদে, গম্বুদে বাড়ি খেয়ে আবার নামে ফ্লোরে, আবার বাড়ি খেয়ে ওঠে গম্বুদে, এভাবে পৌঁছতে পৌঁছতে শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে। যেমন আমি নিজেও পরীক্ষা করেছি, সিন্ধু প্রদেশের ঠাট্টা একটা শহরের নাম, এই ঠাট্টা একসময় ছিল সিন্ধু প্রদেশের রাজধানী। ঠাট্টায় একটি বিশাল কবরস্থান আছে, 9 বর্গ মাইল ব্যাপী এই কবরস্থান, 5 জন সাহাবির কবরও এই কবরস্থানে আছে। এই ঠাট্টা শহরের একটি মসজিদ আছে বাদশাহ শাহজাহান কর্তৃক নির্মিত, এই মসজিদে গম্বুদের সংখ্যা 101টি, বিশাল মসজিদ 101টি গম্বুদ। তো মিম্বরে দাঁড়িয়ে আওয়াজ দিলে শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে, মাইক ছাড়া এই গম্বুদের মাধ্যমে আওয়াজ পৌঁছে। তো যাই হোক, এখন তো আমরা সুন্দরের জন্য দেই, আওয়াজ তো মাইকে পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাকের আরশে মুআল্লা এরকম কিছু গম্বুদ আছে আরশের ছাদে, এক একটি গম্বুদ কত বড় বোঝানোর জন্য তাফসীর গ্রন্থে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, বোঝানোর জন্য না হয় এটাও ওই গম্বুদের সামনে তুচ্ছ। কি দৃষ্টান্ত, এমন একটি বিরাট বিশাল মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইলে তার কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হল, মধ্যখানে কোনো ওয়াল নেই, বেড়া গোড়া নেই, পরিষ্কার, কিন্তু কিনারা দেখা যায় না, মাঠের কিনারা এত দূরে। তো এই মাঠের মধ্যখানে যদি একটি কলম দিয়ে ফোঁটা দেওয়া হয় বিন্দু, এই বিরাট বিশাল মাঠের সামনে ফোঁটার কোনো অস্তিত্ব থাকবে, উল্লেখযোগ্য কিছু নয় এই বিরাট বিশাল ফোঁটার সামনে। তো আরশে মুআল্লার এক একটি গম্বুদ এত বড়, এই সাত্তবক জমিন ও আসমান যদি একটি গম্বুদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ওই মাঠের ফোঁটার মতো মনে হবে না, গম্বুদটি এত বড়। তো এরকম গম্বুদ আরশে মুআল্লা 1, 2, 3, 4, 60,000, এই 60,000 এর বিরাট বিশাল গম্বুদের ভিতরে কি অবস্থা, তাফসীরে রুহুল বায়ানে লেখা আছে, ওয়ামা মিনহু মাউযিউ শিবিরিন ইল্লা ওয়া ফীহি মালাকুম কায়িমুন আও সাজিদুন আও রাকিউন ওয়া লাকুম যাজলুম বিত-তাকদীস ওয়া তাসবীহ। এমন বিরাট বিশাল 60,000 গম্বুদের ভিতরে এক বিঘর জায়গাও খালি নেই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আমার আল্লাহর এবাদতের লক্ষ্যে হয়তো দাঁড়াই আছেন, না হয় রুকু অবস্থায় আছেন, না হয় সেজদারত আছেন, প্রত্যেকের জবান থেকে গুনগুন আওয়াজে তাসবি তাহালিল উচ্চারিত হচ্ছে। চিন্তা করেন মাখলুকের সংখ্যা কত,